আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমরারা কিন্তু আজকে পিঠা বানানোর জন্য নসুন্দির মাইয়ার কাছে চলে আসছি। তে কিন্তু পিঠা বানানো শুরু করছে। তে পিঠা বানানো দেখে আপনারা কিন্তু পিঠা বানানো শিখালবেন, ঠিক আছে? তো আমি আপনার ভিডিওতে দেবো মনে করে যে ফুলের পিঠা, যেটাকে বলে ফুলের পিঠা, নকশি পিঠাও বলে অনেকে। তারপরে আবার অনেকে বলে যে এগুলারে উল্কা পাল্কা পিঠা বলে, কি পিঠা বলে আমি নিজে জানি না। যাই হোক, আমরা বলি এটারে ফুলের পিঠা, ফুল পিঠা। তো আপনারা এটা দেখা একদম ভালোভাবে দেখেন কীভাবে পিঠাগুলো প্রথমে কাই করতে হয়। কাই করে এটারে মনে করেন উপর দিয়ে এইভাবে ডিজাইনটা উঠাইতে হয়। উঠায় পরে সাইড দিয়া কেরি কাটা কাটা দিয়া এটারে ডিজাইনটা করতে হয়। তো এরপরে লাস্টের দিকে আমি আপনাকে ওই যে ওটা কী পিঠা জানি বলে ঝিনুক পিঠা, ঝিনুক শামুকের মতন যে ঝুনুক, ওই পিঠাটাও কীভাবে আপনারা বানাইবেন, ঠিক আছে? ওইটাও আমি এই ভিডিওর লাস্টের দিকে আছে। তো ভিডিওতে আপনারা যদি ফুলটা সুন্দর করে দেখেন তাহলে তো বুঝতে পারবেন। তো এইটা কিন্তু আপনারা ঘরের ভিতরে কিন্তু ট্রাই করতে পারেন। আর এগুলো হলো চাইলের ই দিয়া বানায়, ঠিক আছে, গুড়ি দিয়া। তো চাইলের গুড়ি দিয়া এটা বানাইবেন আপনারা, খুব সুন্দর কিন্তু মচমচা হইলে। যখন মনে করেন মিঠাই দিয়া মনে করেন একদম পাক দিয়া পরে দেয় আমার সামনে, তখন কিন্তু তাই কিন্তু পুরাই খায় ফেলায়। মনে করেন একটার পর একটা খালি খাইতেই থাকে, আর একদম মনে করেন সফট হয়ে যায় আপনার ইয়ের মতন, এই যে কুরকুরি কুরকুরি আছে না, ওই কুরকুরির মতো। তো আপনারা তো বলতে পারতেছেন যে পিঠাটা কীভাবে কী বানাইতেছে। তো তেরে কিন্তু আমি এটা বলছি যে আমি কিন্তু পিঠা বানাইতেছি, তুমি বানাইতেছো যে এগুলো কিন্তু আমি জনগণকে কিন্তু দেয়ামো, তুমি একটু সুন্দর করে বানাই যাতে জনগণ দেখে বুঝতে পারে যে না পিঠাটা তো সুন্দর হয়েছে। যাই হোক, আর আপনারা কিন্তু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, মনে হয় যে সাবস্ক্রাইব এটা যারা এখনও করেন নাই, সাবস্ক্রাইব আমার চ্যানেলটা করে রাখবেন, বুঝছেন? আর যে নোটিফিকেশনের একটা বেল আছে ওইটাও বাজাই দিবেন। আর আমি কিন্তু আগডুম বাগডুম গোরাডুম সাজে সকাল বিকাল মনে করেন আগডুম বাগডুমের একটা ভিডিও দিতে থাকি। এ বানাই হয়ে গেছে পিঠা, কত সুন্দর পিঠা বানাই হয়ে গেছে। তো দেখছেন কত সুন্দর করে বানাইছে। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকেন, আমি কিন্তু বিদায় নিয়ে নিলাম।